আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ছিলেন, মনির বারাকাতুহু। যুক্ত হয়েছেন। মনির কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই বলুন। জি লুবাপু, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন এবং আজকে কি বলতে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন বলুন আপনি। লুবাপু, আমি আপনার পূর্বে একদিন আপনার লাইব্রেরি যুক্ত হয়েছিলাম, কথা বলেছিলাম। আচ্ছা, আমি যে সঙ্গে কথা বলেছিলাম সেই কথাগুলো আমার যে মুসলিম ধর্মের মুসলিম যে ভাই বোনেরা আছে তারা দেখছে, অনেকেই দেখার পরে এমন একটা রিয়েক্ট আসছে, মানে আপনার সঙ্গে কথা বলা যাবে না কিংবা অমুসলিমের সঙ্গে কথা বলা যাবে না। আমি এটা জানতে চাচ্ছি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অমুসলিমদের সাথে কথা বলতেন না, কিংবা কোনো কিছু জানার ইচ্ছা পোষণ করতেন না, কিংবা তাদেরকে কোনো কিছু জানাইতেন না? রাইট, খুব সুন্দর প্রশ্ন করেছেন। কিন্তু এই যে আপনার আশেপাশের লোকজন যে বলছে না, যে লোকের সাথে কেন কথা বলছো লাইভে, প্রকৃত ইসলাম কিন্তু এটাই। মোহাম্মদ কিন্তু খুব সুন্দর সুন্দর স্বরে লাইভে এসে কিন্তু যুক্ত হয়ে সুন্দর সুন্দর কমপ্লিমেন্টের সাথে কিন্তু বলতো না যে হ্যাঁ আসো, এই পথে আসো, এটা কিন্তু ভালো, অনেক বেটার, কিংবা এইভাবে সুন্দর সুন্দর সে প্রতিনিয়ত ভয় ভীতি দেখাতো, ভয় ভীতি প্রদর্শন করতো। সেটা এই দুনিয়াও ভয় ভীতি, কারণ যদি ইসলাম ধর্ম না মেনে নাও তাহলে এখান থেকে বহিষ্কার করে দিবো, বের করে দিবো, জিজিয়া করার মতো ব্যাপার। আর পরকালেও কিন্তু ভয় ভীতি, যে তুমি যত ভালো মানুষ থাকো, তুমি যদি মুসলিম না হও, এক আল্লাহকে যদি না মানো, সেটা সাথে যদি কাউকে শির্ক করো, তুমি যত ভালো মানুষ হও তুমি সবার আগে দোজখেই যাবা, কারণ তুমি শির্ক করছো আল্লাহর সাথে। অপরদিকে আপনি যদি মুসলিম হন, আপনি যত খারাপই হোক না কেন, আপনি যদি ধর্ষক কেউ হয়ে থাকেন, মিথ্যাবাদী, খুনি, মানে লট অফ ডিফারেন্ট মানে নেগেটিভ হয়তো ব্যাপার আছে আপনার মধ্যে, কিন্তু তারপর আপনি বিসমিল্লাহ বলে একদম জান্নাতে চলে যাবেন, কেন? কারণ আপনি মুসলিম। সো ওই কথাগুলোই আমার মনে হয় যে সামহাও এই আশেপাশের মানুষগুলো আপনাকে বলার চেষ্টা করে, কিন্তু আপনি হয়তো বুঝছেন না। আপনি হয়তো এই আপনার একটা ভালো মানুষই মন আছে দেখেই কিন্তু আপনি হয়তো গুলিয়ে ফেলছেন, আশা করি বুঝবেন না ভাই। আসলে কথাটা হচ্ছে এরকম, আমি আসলে জানার ইচ্ছা পোষণ করি, সেটা হোক সে মুসলিম হোক সে মুসলিম, না, জানার অধিকার তো আমার আছে। ইসলাম ইসলাম তো আপনাকে সেই জায়গাটা দেয় না। ইসলাম বলে যে ইসলামকে জানতে গেলে একমাত্র মুসলিমদের সাথেই বন্ধুত্ব করতে হবে, কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এটা একদম ক্লিয়ারলি বলা আছে, আপনি যদি কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করেন তাহলে সেই কাফের যে জায়গা, আপনারও সেই জায়গায় কিন্তু থাকবে, সেটা হচ্ছে নরক, মানে দোজক আর কি। আর আরো একটা কথা, যে অমুসলিমদের সাথে কেন আপনার সাথে এই বন্ধুত্ব সুলভ সম্পর্কটা মানা করা আছে, এটা কিন্তু মূল কারণ হচ্ছে আপনার ইমান কিন্তু দৃঢ় থাকবে না। আপনার ইমান কিন্তু যখন তখন নড়বড়া হয়ে যেতে পারে এই ধরনের অমুসলিমদের সাথে কিংবা নাস্তিকদের সাথে কথা বললে, আশা করি বুঝবেন। মনির ভাই, আপনি আমরা আপনার যদি ধর্মগ্রন্থ পড়তে থাকুন এবং আপনি হচ্ছে আপনার যেটা ভালো মন চায় সেটা পড়তে থাকুন, কিন্তু সেক্ষেত্রে ইসলামের যে নিষেধ আছে সেটা লোপাপু বলল, আমিও সেটাই আপনাকে মনে করিয়ে দেবো। ইসলামের নিষেধ আছে, এখন সেই নিষেধ আপনি মানবেন কি মানবেন না একান্তই আপনার ইচ্ছা, কিন্তু আমরা বুঝতে পারছি যে আপনি জানতে চাচ্ছেন বা পড়তে চাচ্ছেন। এখন আপনার প্রতিবেশী বা সঙ্গী সাথী পশু পাখি যারা আছে তারা হয়তো আপনাকে সেটাতে খুব একটা সমর্থন জানাচ্ছে না। সো মনির ভাই, আমরা শুধু এতটুকুই বলতে পারি যে আপনি আপনার নিরাপত্তার ব্যাপারে সচেতন হবেন, বাকি জ্ঞানের ব্যাপারে ভাই আপনার সচেতন হইলে হন না হইলে নাই আপনার খুশি। আপনি নামাজ পড়লে আসলে আমাদের কিছু যায় আসবে না, আপনি নাস্তিক হয়ে গেলে আমাদের কিছু যায় আসবে না, কারণ পৃথিবীতে অলরেডি কোটি কোটি মানুষ নামাজ পড়তেছে, আপনি একটা বেশি মানুষ পড়লে আমাদের কিছু যায় আসবে না। সো আপনার নিরাপত্তাটা সবার আগে আমাদের কাছে ইম্পর্টেন্ট। আপনি মুসলিম হন, আস্তিক হন, নাস্তিক হন, যেই হন না কেন, আপনি মুসলিম হইলেও ভাই কোরআনের অবমাননা করছেন বলে পিটায় পুড়াই মাইরা ফেলবে, লালমনি এটা যেমন করছে শহীদুল নবী জুয়েল নামের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কাম লাইব্রেরিয়ানকে। সো মনির ভাই ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আমরা তাহলে পরবর্তী অতিথির কাছে চলে যাই, শুভরাত্রি আপনাকে। শুভরাত্রি মনির।